কাউয়াকাদের কাছে কিছু ফুল ফুটিছে আরো ফুটবি, মজার কথা কইছে বলে কাউয়া, তুই এটা মাল, তুই আর তোর মাল কিনের কথা তো আমি মাটির পড়বার দিমু না, কথা কবি না, সেই জন্য নোকরা বসে থাকবো, বুঝছো? ফুল তো ফুটিছেই, ফুলের গন্ধ আসিচ্ছে, কেউ তো দেখিচ্ছি ধরাও খাইছে, হ্যাঁ, কিন্তু কোন ফুল ফুটিচ্ছে? ফুলের কিচ্ছা খাওয়ার আগে ফুল সম্পর্কে একটা আলোচনা করে নিই। আপনারা সকলেই তো জানেন যে ফুল ফুটে একটা উদ্দেশ্য নিয়া, ফুলের যে পরাগ আছে না, ওইটা হচ্ছে ফুলের পুরুষ অংশের মাল নিয়া ফুলের স্ত্রী অংশে ফেলা, এটা একটা যৌন সঙ্গম। গাছে তো পাও নাই যে একজন হাইটে গিয়ে আর এক গাছটা জড়ায় ধরবে, তারপরে ভাব ভালোবাসা করবি। তাই যারা এই ফুলের গন্ধে আসে তারা হইতেছে গাছ জগতের ঘটক, দুই ফুলের মিলমিস করায় দেয়। তো তাই ফুল ফুটানো লাগে, কোনো ফুলে গন্ধ থাকে, মধু থাকে। বেশিরভাগ ঘটক হইতেছে পতঙ্গ, যেমন মৌমাছি, সে মধু খাইতে আসলে তার পা গোফ এগুলো জায়গায় পরাগ লেগে যায়। সে যখন এক ফুল থেকে আরেক ফুলে যায় বসে, তখন এই পরাগের মাল ওই নতুন ফুলের স্ত্রী অংশে লাগে, তারপর ফুলের বাচ্চা হয়, মানে বীজ হয়, ফল হয়। সেজন্যে পতঙ্গ মারতে নাই, পতঙ্গ না থাকলে গাছ থাকবি না, গাছ না থাকলে অক্সিজেন থাকবি না, না থাকলে অক্সিজেন না থাকলে আমরা থাকবো না, কোনো প্রাণী থাকবে না। ধর্মে তাই পতঙ্গকেও হেফাজত করতে বলা হয়। ইসলাম ধর্ম তো বলে মানুষকে পৃথিবীর খলিফা করে পাঠানো হয়েছে, তার কাজ হচ্ছে সকল প্রাণ আর প্রকৃতির হেফাজত করা। এটা আরেকদিন আলাপ করমুনি, এটা দুঃখের কাহিনীও কমুনি। ফুলে কলে শুধু সুগন্ধই থাকে না, দুর্গন্ধও থাকে। কিছু ফুল আছে মাংস পচা গন্ধ ছড়ায়, আর ওই মাংস পচা গন্ধ শুকে খাবার ভেবা পচা মাংস খাওয়ার পতঙ্গ আসে, আর তার মাধ্যমে পরাগায়ন হয়। এরকম কিছু ফুল আছে, এই নামে একটা ফুল আছে অ্যামরফোলাস টাইটানিয়াম, এটা বাংলা হইতেছে কর্স ফ্লাওয়ার, এটা মানে হইতেছে মৃতদেহের ফুল। এটা ইন্দোনেশিয়া পাওয়া যায়, ফুলটা দেখেছিলাম কিন্তু তখনও ফুটে নাই, আল্লাহ বাঁচাইছে, ওই ভয়ঙ্কর দুর্গন্ধ সহ্য করা লাগে নাই। তবে ডাক্তার হওয়ার জন্য ভয়ানক পচা মাংসের গন্ধ সহ্য করার অভিজ্ঞতা আছে, সেজন্য বুঝেছেন তোমার ইনবক্সে, তারপরে ইউটিউবের কমেন্ট বক্সে, ওই যখন বাক্সালিগুলো এসে ভিড় করে না, আর ফেসবুকে এসে ভিড় করে না, এই সমস্ত পাঠার গন্ধ আমার সহ্য হইয়া যায়, খুব একটা কষ্ট হয় না আর কি। এগুলো বাকশালি পাঠার গন্ধ আছে তো, এটা তো জানেন, তাই না? আচ্ছা যাই হোক, তো আরও এরকম ফুল আছে, যেমন রেফলোসিয়া আর্নল্ডি নামে, ভুডুলিলি নামে আর একটা ফুল আছে, এইগুলো সব ইঙ্কা গন্ধ ছড়ায়, পচা মাংসের গন্ধ। তো আমি লিখতো একটা গলিত মৃতদেহ, ওটা মারিছিল শেখ মুজিব নিজের হাতে 24 ফেব্রুয়ারি 1975 যখন বাকশাল করেছিল। তো জানেন তো আমলিক নিষিদ্ধ করেছিল শেখ মুজিবই, সে মৃত আমলিককে কবর থেকে তুলিয়া হাসিনা রাজনীতি করিচ্ছে, তো উই নাকি শেখ মুজিবের আদর্শ আর স্বপ্ন বাস্তবায়ন করিচ্ছে। তো শেখ মুজিব যে বাকশাল বানাইছিল সেটা বানা, দলের নাম বদলা সেটা তো বদলাবি না। যাই হোক, একাওয়া একাওয়ার সাউন্ডেন আরো জোরে হয়েছে হয়েছে। এবার হ্যাঁ, তোর ইলেকশনে ফুল ফুটিছে, এই ফুল ফুটিছে, গলিত লাশের উৎকট গন্ধের ফুল ফুটিছে, তাই পচা মাংসের লোভে আসিছে কিছু বুড়া খাটাস, এই মসুয়া ইব্রাহিম ঘোপ রাখিছে পাটানের মতো, কিন্তু কামে বিলাই, এ উই কেমনে ধরা গেল? আমি সবসময় এই মালগুলা থেকে বড় দলগুলাকে দূরে থাকার পরামর্শ দিই, এইগুলা বড় দল করার টাইম এনার্জি দিবার পারবি না, কিন্তু ঐক্যফৈক্য করিয়া এটা দুটো সিট নিবি, এমপি হওয়ার হাউস পূরণ করবি। তো এই ইব্রাহিম ইলেকশন করলে কটা ভোট পাবি বলেন তো? ওই ইউনিয়ন পরিষদের মেম্বার হবে পাবি না, উক বানাজান জোট সঙ্গী, যা মাত্র আপনাদের পছন্দ না, কিন্তু এই মসুয়ারে খুব পছন্দ, তাই না? এইগুলো সামান্য টাকা বিক্রি হয়ে যায়, এটাই সমস্যা। আর সে তো আপনার শক্তি বাড়ায় না, উই মিছিল করবে পারবি, উই একটা পিকেটিং করবে পারবি, উই একটা সমাবেশ করবে পারবি, পারবি না। তো উক লিসেন কে, তো উই আপনার কান্দে পা দিয়া এমপি গাছের ফল পারবি, আর উই আপনার জোট সঙ্গী, এটা সে হাসিনের কাছে বেসপিহি, বুঝছাও? এটা বুঝে সবাই, আপনারাই বুঝেন না। তো মসুয়া ইব্রাহিম পোল্ট্রি দেওয়ায় আমি খুব খুশি হয়েছি, বুঝে একই। আমাক এবি পার্টির নেতারা কইছে যে এই যে মসুয়া ইব্রাহিম, আরও কয়েকজনের নাম কইছে, কইতেছি না, তো এ কলে পাল্টি দেওয়ার চেষ্টা করছে, কথাবার্তা সুবিধা ঠেকিচ্ছে না। তো এই সপ্তাহ 3-4 আগে তো আমি যদি ভিডিওত কয়া দিতাম তাহলে একটা চান্স ছিল যে এভাবে পোল্ট্রি নিত না, কিন্তু আমার পিছে মসুয়া ইব্রাহিম লাগতো, তাইলে তাই মুফতে টাকা কামানোর কাবাবের হাড্ডি হওয়ার জন্য সে আমরা ফায়দা ফেলাইতো, সে কই তো দেখেছেন। আমি কলে যাইনি, এই পিনাকি ঐক্য নষ্ট করিচ্ছে, এই পিনাকি আসলে রয়্যাল এজেন্ট, আন্দোলন বিভ্রান্ত করা এর কাজ, এ আসলে ইন্ডিয়ার পারপাস সার করিচ্ছে, বুঝছাও? আর তার সাথে তো প্রগতিশীল বিএনপি আছে, সারিন্দা বাজাইতো আর কি তার সাথে। আমি লাইনে যারা আছে তাদের নাম এই কারণে কমু না, আমি চাই এগুলো যাক,
যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল। তত শোনা যাচ্ছে মোসা ইব্রাহিম নাকি হানি ট্র্যাপড হয়েছে, এটা না বুঝা কই। হ্যাঁ ওই যে ইন্ডিয়ার র আছে না, র র র গোয়েন্দা সংস্থা, তো এদের টাকা পয়সা তো নাই বুঝাও, তো কিন্তু দুষ্ট বুদ্ধিতে সেরা। এটা রাশিয়ান কেজিবির বুদ্ধি, ইংল্যান্ডের যুদ্ধমন্ত্রী প্রফুমারে হানি ট্র্যাপ করেছিল ক্রিস্টেন কেলার বলে একজন সোভিয়েত এজেন্ডিয়া। এরা মাইয়া পাঠায় কারোর কাছে যারে ট্র্যাপ করবে, তারপরে ছবি তুলে ব্ল্যাকমেল করে, ভিডিও টিডিও নাকি কইরা রাখে। তো শোনা যায় র নাকি হাঙ্কেরে মেলা মন্ত্রী আর জেনারেলদের কাছে ছবি তুলে রাখিছে, পয়সা খরচাও নাই, কাম করায় না গেল, তারপরে ব্যাকম্যান করে আর কি ছবি দেখায়, না এটা কিন্তু ছেড়ে দিবো আমার কথা মতো কাজ না করলে। তো এটা শিখেছে বাংলাদেশে এনএসআই, এনএসআই কলে রয়ের বাংলাদেশ শাখা, এটা মাথায় রেখেন, এ নাকি ওই কাম করেছে। তো হানিগুলার জন্য আমার কষ্টই হয়েছে, এদের জেনারেল ইব্রাহিমের মতো বুড়া খাটাশের সাথে লটর পটর করতে হয়, এই লটর পটরের ধকল বেটা সামলাইতে পারে না, হাসপাতালে ভর্তি হইতে হয়। আমার এক বন্ধু কইছে যে কাউয়া, এ কাউয়া কাউয়া সাউন্ডার সাউন্ডার নেই কাউয়া কাউয়া নাকি কুন্ডি গেলে ওর জন্য মায়া পাঠাইতে হয়। আবার স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিল না হামিদ, যে কিনা আবার প্রেসিডেন্ট হয়েছিল, ও তারও নাকি উনকে খাসলত ছিল। আবার সুপ্পু সুপ্পু হয়ে যায়, সুপ্পু সুপ্পু নাকি একই লাইনের মাল, সব মিলিছে একই জায়গা। তো আমি আমার বন্ধু কইলাম যে কাউয়া তো কথা কইতে কুতায়, ও মাইয়া নিয়ে করে দেখি। এই যে হানি, তোমরা যারা যাচ্ছ আর কি বিভিন্ন জনের কাছে ছবি টবি তোলার জন্য, হ্যাঁ লটর পটো করার জন্য, একটা সাজেশন দিই, এরপরে অ্যাসাইনমেন্ট কম বয়সী সিভিলিয়ানের জন্য নিও, হাসপাতালে তোমাকে পেটে দিবি, সাথে সাথে না হলে 10 মাস পরে তো অবশ্যই, যদি তোমাকে জিনিসপত্র ঠিক থাকে। তো বাংলাদেশের পলিটিশিয়ান আমলা জেনারেল এগুলো কই, আপনারা একটু শুনেন আমার কথাটা, মন দিয়ে শুনেন, কামে লাগবে। ইন্ডিয়া তো সবসময় আমাদের পাশের দেশ থাকবি তাই না, আর ওরা স্ট্র্যাটেজি চালাই যাবি, ইনকা করে ধরা খাবেন আর ঠা শিখে থাকবেন, একটা বুদ্ধি শিখে দিব, হ্যাঁ আসেন শিখে দিই। এক সময় বাংলাদেশে যদি নিজে কইতেন আমি আদর্শহীন, আমার কোনো আদর্শ নাই, এটা ছিল আত্মহত্যার সামিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আমি আমি প্রথম নিজে কইছি যে আমি আদর্শহীন, কেন আমি তার আদর্শহীন সেটা ব্যাখ্যা করেছি। আদর্শ কারণ আদর্শ শুধু আদর্শ হইয়া বিরাজ করে শান্ত থাকে না, সে তার প্রতিষ্ঠা চায়, আদর্শই জন্ম দেয় ফ্যাসিবাদের মতো হাসিনা আর বুঝাও। তো ওরা তো আদর্শ আছে না, মুক্তিযুদ্ধের চেতনা, তো মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করিচ্ছে, বাম্বু দিয়া প্রতিষ্ঠা করিচ্ছে, দিচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের তাই না। তো আপনি আদর্শ নিয়ে থাকেন, আমি কই যে আমাকে আদর্শ অনুসরণ করতে কইেন না, আমি আপনি আপনার আদর্শ নিয়ে গর্ব করেন অসুবিধা নাই, কিন্তু আমার আদর্শ মানতেই হবে, আদর্শ ছাড়া মানুষ উন্নত মানুষ না, এ অদ্ভুত দাবি কইরেন না। তো যাই হোক, আমার কলে অনেকে ধান্দাবাজ কইত, এখনো কয়, তো আমি নিজেই কই যে আমি ধান্দাবাজ, আমি অপারচুনিস্ট, বাংলায় ধান্দাবাজ বলে প্রকাশ্যে দাবি করছি আমি নিজে। ধান্দাবাজ হওয়াটা সফলতা, আপনি তো অপারচুনিটি বা সুযোগ বুঝতে পারেন আর সেই অনুসারে আপনি আপনার স্ট্র্যাটেজি ঠিক করে আগায় যান, এটা নিয়ে মানুষ যেন আপনাকে লজ্জা দিতে না পারে। আপনি যখন বিপ্লব করবেন আপনার একটা অপারচুন মোমেন্টে, সবচেয়ে সুবিধাজনক সময়ে আপনি আপনার শত্রুকে আঘাত করবেন, ঝাঁপে পড়বেন তার উপরে অপারচুন মোমেন্টে বুঝাও, ওটাই হচ্ছে বিপ্লবী সময়। বাঙ্গুরা ব্যবসাগত একসময় অশ্লীল শব্দ মানে ফেলছিল, সো এগুলো হইতেছে পশ্চাৎপদ ভ্যালুজ বুঝাও, এগুলোকে ছুঁড়া দিতে না পারলে আপনি আমার আগামী বাংলাদেশ করতে পারবেন না। ইনকাই আপনি যখন রাজনীতি করতে আসছেন, আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি করছেন সেটা আপনার ব্যাপার, আপনার সাথে আপনার পরিবারের ব্যাপার, এটার সাথে আমাদের কোনো সমস্যা নাই, এটা আমাদের বিষয় না, আপনি কার সাথে কি করছেন, কার সাথে কি লটর পটর করছেন এটা আমাদের বিষয় না, জনগণের বিষয় না, আপনার জনগণের সাথে আপনার সম্পর্কের সূত্রটা হইতেছে রাজনীতি, আপনার কমিটমেন্ট, আপনি কার লগে শুতেছেন, আপনি কার লগে প্রেম করছেন, এটা আমাদের দেখার বিষয় না, তো এটা আপনার বিষয়। তা আপনারা যদি কয় যে আপনি লটর পটর করেছেন, কবেন জি করেছি খেয়ে ছেড়ে দিছি, পারলে আরও পেটে দে, আপনার ছবি ভিডিও ছেড়ে দিব, কবেন দে ছেড়ে দে, খেয়াল রাখিস তোর অন্দর মহলে যেন কেউ না দেখে, কাউরে সামলাতে পারবি না কলে, আগে সাবধান করে দিলাম। তারপর কবেন পারফরমেন্স কেঙ্কা ছিল, একা দেখুক সবাই দেখুক কেমন পারি, আপনি তো মনে করিচ্ছেন আপনি তো গেছেন তাই না, তাই আপনাকে পেয়ে বসিছে, পাল্টা ব্যবস্থা নেন, তো আপনি যদি যায় থাকেন তো পাল্টা ব্যবস্থা নেন, দিয়ে দেখেন না কি হয় কি রেজাল্ট আসে, আপনি যদি মাঠের শুধু না খাটেরও ভালো পারফর্মার হন তাহলে আপনার ভালো বিজ্ঞাপন হবি, এটা দুনিয়ার ভালো পারফর্মার করলে বেশি নাই বুঝাও, হাতে গুণা, আর এটাও একটা শিল্প রে, এটা এই শিল্পের ভালো শিল্পী বেশি নাই, জাউরাদের সাথে ডাবল জাউরমি করা লাগে, নাইলে আপনি গেছেন।
আপনার লগে দেশের মানুষ বিয়া বসেনি যে আপনি কার লগে কি করেছেন সেটা নিয়ে অভিমান করে বসে থাকবি, ওইটা যার লগে বিয়া বসেছেন সে অভিমান করে বসে থাকবি। আপনি যদি ইউজফুল হন, আপনি যদি কাজের মানুষ হন, যদি মানুষ মনে করে আপনার দরকার আছে, তাহলে সে আপনার ছোটোখাটো দোষ ত্রুটিরে ক্ষমা করে দিবে। আপনি আসেছেন পলিটিক্স করতে, আপনি আপনার রাজনৈতিক শত্রুকে নির্মমভাবে বয়ানে পরাভূত করতে পারতেছেন কি না সেটা হইতেছে আসল কথা। স্ক্যান্ডাল না থাকলে ভালো, কিন্তু প্রথমত ভারতীয় গোয়েন্দা সংস্থার কাজের কৌশল আমাদের এই ধরনের সমস্যায় বারে বারে ফেলবে। আমাক বাংলাদেশে থাকতে একজন আলেম একটা মূল্যবান কথা কইছিলেন। উনি কলে একজন ইসলাম ধর্মীয় আলেম, উনি বলছিলেন যে আচ্ছা দাদা আপনি বলেন তো, আপনার খুব হাগা লাগিছে ভয়ানকভাবে, আপনি কোনটি হাগিচ্ছেন সেটা খেয়াল করিবেন? হ্যাঁ করবেন না তো, এটা শিঙ্কাই, এটা জৈবিক চাহিদা। যখন মাথা তুটে যায় তখন ভালো মন্দ সত্য মিথ্যা বিপদ ভয় এসব কিছুই কাজ করে না। আবার কলে সত্যি সত্যি কখনো কাউরে ভালো লেগে যাইতেই পারে, সত্যিকারের প্রেমে পড়তেই পারে। যে ট্র্যাপ করিচ্ছে এটা তার একটা প্রতারণা, কিন্তু যে ট্র্যাপড হচ্ছে, যে ফাঁদে পড়িচ্ছে, তার কাছে এটা হয়তো বিশুদ্ধ প্রেমই আসিল। তাইলে যে ট্র্যাপড হইল সেই যে শুধু শরীরের তারণায় গেছে এটা ভাবাটাও কলে ভুল। এই যে মাহমুদ দারবিশ আছে না, ওই যে ফিলিস্তিনের জাতীয় কবি, তার কবিতায় তার এক প্রেমিকার নাম আছে ইসরায়েলি, তার প্রেমিকা হচ্ছে ইসরায়েলি কবিতা, এটা মেটাফোর, এটা সত্যিকারের ঘটনা না। প্রেমিকার নাম হইতেছে রিটা। এই এই মেটাফোরটা আনছে সেই জন্য যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সম্পর্ক, এই সম্পর্কটা আসলে কেমন, এটা শুধু বেদনার না, এটা শুধু সংঘাতের না, এর মধ্যে প্রেমও আছে, সেটাই উনি দেখাইছেন আর কি। এবং এই প্রেমটার যে সমস্যা সংকট সেটা উনি দেখাইছেন। অনেকে আবার মনে করে যে রিটা এটা সত্যিকারের মানুষ ছিল এবং এটা মোসাদের এজেন্ট ছিল। হ্যাঁ, একটা কবিতা ছিল রিটা অ্যান্ড দ্য রাইফল কবিতাটার নাম। তো রিটা কিন্তু কাল্পনিক চরিত্র, এবং এই কবিতাটা একটা প্রেমের কবিতা। তো রিটা হচ্ছে একজন ইহুদি মেয়ের প্রতীক এবং দারবিশ হচ্ছে একজন ফিলিস্তিন। তো কবিতায় রিটা দারবিশরে প্রত্যাখ্যান করে, বা ওই যেটাকে আমরা বলি আর কি, যে তারে গ্রহণ করে না। তো এটা এটা একটা প্রতীকী প্রত্যাখ্যান আর কি। এবং এই যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে জটিল সম্পর্ক এবং সংঘাতের যে প্রতিচ্ছবি, এটা কিন্তু কবিতার মধ্যে পাবেন। তাই রিতার প্রত্যাখ্যান বাস্তবের কোনো ঘটনা না, এবং এটা একটা দারবিশের একটা সৃষ্টিশীল কল্পনার ফসল। তো অনেকে আবার মনে করে যে রিটা বোধহয় মোসাদের এজেন্ট ছিল। হ্যাঁ, এটা না। তো যাই হোক, আমি এটা বোঝানোর জন্য বললাম যে ওই যে ট্র্যাপড হচ্ছে সে কলে এই ঘটনাটাকে, এই যে সম্পর্কটাকে একটা সত্যিকারের প্রেম হিসেবে সে বিবেচনা করতে পারে, হইতেই পারে, সেজন্য সে শুধু শরীরের তাড়নায় গেছে, এটা মনে করাটা ভুল। যাই হোক, আর একটা নতুন বিষয়ে আসি। হ্যাঁ, খুব মজার বিষয় আছে, আসেন দেখি। হাসিনার দলবল দেখানোর চেষ্টা করছে যে বিরোধী দল বা বিএনপি বাসে আগুন লাগাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আমরা একটু দেখি একটু। হ্যাঁ, এই যে আল জাজিরা জুলকারনাইন সামি আছে না, ওই লিখেছিল যে অস্তিত্ববিহীন ভুয়া এনজিও বিরাপ, বাংলাদেশ ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ অ্যাডভোকেসি অ্যান্ড প্ল্যানিং, এ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে গত কয়েক মাসে 120টা পুরানো বাস কিনছে, কিনে এইটা এনএসআই, এই যেটা কুসি রয়ের বাংলাদেশ শাখা আর কি, নিজেদেরকে বিরাপের কর্মকর্তা পরিচয় দিয়ে নগদ অর্থে এই সমস্ত বাস কিনছে এনএসআইয়ের কর্মকর্তারা। বাসগুলো কিনছে কিন্তু মালিকানা কখনোই তারা ট্রান্সফার করেনি। এনএসআইয়ের ডিরেক্টর স্পেশাল অ্যাফেয়ার্স যে এই ও সরাসরি তত্ত্বাবধানে এই সমস্ত কেনাকাটা হয় আর কি। আর পরিকল্পনা হইতেছে এই মেজবাউদ্দিন চৌধুরী, হ্যাঁ, পরিচালক স্পেশাল অ্যাফেয়ার্স। এবং দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় নাকি এই ব্যাচগুলোই ব্যবহার করা হইতেছে, আজেজা সামি এটা দাবি করেছে। এটা একটা ভালো ইনফরমেশন, এটা একটা ভালো কাজ করেছে, কিন্তু এটা তো আল জাজিরা নিউজ করা যায়, এটা অনুসন্ধানী প্রতিবেদন করা যায়, আশা করি এটাও তারা করবে। তবে এই বাসগুলো কারা কীভাবে কিনেছিল সেটা জানা যাবে অবশ্যই একসময়। আবার দেখেন, আওয়ামী লীগের ওয়েবসাইটে দাবি করা হয়েছে যে 120টা গাড়ি পুড়িছে, খাপে খাপ মমতাজের বাপ, এটা মিললো কেমনে? 120টা বাস কিনিছে এটা তো আগে জানাইছে, আর আওয়ামী লীগ কিন্তু কলে পরে পোস্ট দিছে যে 120টা বাস পুড়াইছে। এবার আসেন একটা জিনিস দেখি। হ্যাঁ, এই নিউজটা দেখেন, দিনে দুপুরে বাসে আগুন, তাই না? এডিটর সাহেব বাসটা দেখান, ভালো করে বড় করে দেখান। হ্যাঁ, বাসে আগুন দেওয়া হয়েছে আগের দিন সন্ধ্যাবেলা, দিনে দুপুরে না। এইবার যে আগুন দিছে তারে দেখেন, যে আগুন দিছে তারে একটু দেখান, স্লো মোশনে দেখান, হ্যাঁ একটু বড় কইরা দেখেন, তার দৌড়ানোর স্টাইলটা দেখেন, হেভি ট্রেন্ড, তাই না? আচ্ছা, এইবার একটা ভিডিও দেখেন, ওই একই লোক আগুন ধরাচ্ছে আর একটা গাড়ি দেখেন। ভাই
দেখেছেন দেখেছেন, অ্যাকশন করছে, অ্যাকশন অ্যাকশন মানে শুটিং করছে ওই একই লোক। একইভাবে বাসে আগুন দেওয়া হয়েছে, দেওয়ার ছবি শ্যুট করা হইতেছে আর সবগুলো নিউজ বানানো হয়েছে। কেউ কি দেখেছেন গাড়িতে আগুন দেওয়া হইল? কবে, কোথায়, কিভাবে, কে আগুন দিছে? দেখেন নাই, দেখবেনও না। আমি কেমনে পেয়েছি এই ফুটেজ? হ্যাঁ ভাই, খোদা তালা মিলাই দিছেন। মনে রেখেন আওয়ামী লীগ হচ্ছে জাউরার জাউরা, ওই পারে না এমন কোনো অপকর্ম নাই। আমি অপেক্ষায় আছি ওই নিজে কখন বাসে আগুন দিয়ে খয় পিনাকে আগুন দিছে আর একটা মামলা দিয়ে দেয়, আমি বাসে কেন আগুন দিমু? আমি নিত্যি আওয়ামী লীগের পন্দে তারারাত্রি ঢুকে আগুন জ্বালিয়ে দিচ্ছি। এই কেস দিলে দিবার পারিস? ভালো ভালো মার্কেট পাবি কলে, পন্দে তারাবাতি জ্বালানির কেস, রাষ্ট্র বনাম পিনাকি, জম্বি ভালো কলে। হ্যাঁ যা কেস দে, এগুনি দে, এগুনি দে, দেরি করিস না।